नमस्कार বন্ধুরা মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের স্বাগত উইথ ভিলেজ ফুড আর আজকে দেখুন আমি খুব সুন্দর টাটকা টাটকা আমি লাই পাতা নিয়েছি হচ্ছে আমাদের ঘরের লাই পাতা টাটকা লাই পাতা এটা দি খুব স্বাভাবিকভাবে একটা লাই পাতা চড়চড়া করব শুধুমাত্র আলু দেব আর কাজু বাদাম দিয়ে আর শস্য দিয়ে বেটে আমি একটা খুব সুন্দর একটা চড়চড়ি করব আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর সঙ্গে থাকবেন চলুন রান্নাঘরে চলে যাই টাটকা লাই পাতা খুব ভালো লাগে কিন্তু এটা খেতে কিন্তু छोटो छोटो और पिस करब हमें और आलूटा छिले नहीं आलू केटे नेब भालो करे धुए नेब प्रथम धुए आबार धुए नेब बादाम बेटे नेब तार संगे आछे शस्य और गोलमरीच एटाओ बेटे नेब बेटे नियेछि तुले नेब তার আদাটা বেটে নেব বেটে নিয়েছি এবার কোরাতে দিয়ে দেব সরষের তেল দিয়ে দেব শুকনো লঙ্কা যাই হাতটা তার সঙ্গে দিয়ে দেব দালচিনি কুচি কালো জিরা সরষ কাজু বাদাম আদা বাটা দিয়ে দেব খুব সুন্দর করে কিন্তু এটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো लवण जीरा गुड़ो लंका गुड़ो टाका लाई पता दिए देव किचु देवा हुए गेछे एबार किचु समय जन्नो चापा दिए रेखे देव भेजे नियेछि एबार अल्प एकटु जल दिए देव আবার চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব এই আমি ঘরে লাই পাতা চড়চড়িটা করে নিয়েছি এবার নামিয়ে নেব আপনারা দেখেছেন কি রকম খুব স্বাভাবিকভাবে কিন্তু আমি লাই পাতা চড়চড়িটা করেছি আর শীতকালে দেখুন লাই পাতা চড়চড়িটা অনেকই ভালো লাগে যে কোনো সবজি বলুন শীতকালে কিন্তু চড়চড়িটা খুবই ভালো লাগে অবশ্যই যদি লাই পাতা চড়চড়িটা ভালো লাগে থাকে তো অবশ্যই মা লক্ষ্মী চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো কমেন্ট করে জানিয়ে দেবেন কি রকম হয়েছে কি রকম না আর এরকম নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে